ঘটনা মনে করেন অনেকদিন ধরে সেরে আছে না, এই তারা রাবাট আমরা বাড়ি থেকে শুরু হইতেছে, তো শুরু হইতেছে যে আমরা তো ডিউটি দিতেছি ধরতে পারতেছি না, তো অনেকদিন ধরে ডিউটি করতেছি ধরতে পারি না, এরপরে ডিউটি করার পরও ধরা খাইছে না। ওই আজকে কালকে রাত্রে সিট কিছু সরাই রাখছিলাম, তারা তারা সকালে গেছিলো, মানে একটু সন্দেহ হয়েছিলো, সন্দেহ হওয়ার পরে আমরা ভাবছিলাম তারা রাত্রে আসতে পারে, তো আইতে পারে বললে এরপরে ডিউটি করছি, ডিউটি করণে এরপরে এদিকে ওই তারা বাড়ির সামনে আসছিল, তো তারা এই সিট সহকার এ ধরা খাইছিলো, তো ধরা খাওয়ার পরে আরও গ্রামের যে ছাগল টাগল অনেক কিছু চুরি হইতেছে, এটা যে সবাই শুরু হইতেছে যে আমরা সন্দেহ করছি অন্য পার্টির, তো তারা যেহেতু যাইতেছে তো তারার প্রতি আমরা একটা সন্দেহ হওয়ার পরে, তো তারার মনে করেন ছাগল যা ছাগল মুরো খাস ছেলু টেলু যা আছে আছে না অনেক কিছু চুরি হইতেছে, মানে ধরা খাইতেছে না, কেডা চুরি করতেছে কেডা চুরি করতেছে এরকম করে ধরা খাইতেছে না। তারপরে আজকে যেহেতু সকালে ধরা খাইছে এখন তারার এখানে বান্ধা হয়েছে, বান্ধার পরে ওখানে তারা সব কিছু গোছা গচ্ছে, মানে স্বীকার করছে, মানে তারা যে চুরি করছে এটা অনেকদিন ধরে চুরি করছে, কয়দিন কারেন্টে কয়দিন চুরি করছে এটা ধরা খাইছে আর কি। তারা দুইজনের নাম কি? একজন মামন দেওয়ার মা, তোমার নাম মাইকেল দেওয়ার মা, তাই আরেকজন আরেকজন যা আছে তোর তিনজন, হ্যাঁ আরেকজন গেছেন, হেতার নাম কি? চন্ডী দেবর মা, তারা দুইজন ধরা গেছে, আরেকজন বাইকে গেছে কা, তারা তিনজনে এভাবে কাণ্ড করতেছে আর কি। এলাকায় সব সময় চুরি হইতেছে, মনে করেন ডেলি ডেলি এরকম ধরনের কাণ্ড হইতেছে, কি করে মানুষ ইয়ে করবো, আমরা অনেক কষ্ট করে রাবার আনতেছি, মানে তারা এইভাবে এমনি চুরি করতেছে, তাহলে কেমনি ইয়ে করবো, কোন সকাল আগে সেরে এদিকে ধরা খাইছে, তারা বাইকে গেছে কা, ঘর থেকে আমরা বার্কেটে আনছি পরে এই শীত সহকার। আমার বাড়ি থেকে। তোমার নাম কি? সোহেল হোসেন।